চট্টগ্রাম চা বাগান জিরো পয়েন্ট থেকে 1200 পর্যন্ত 25 কিলোমিটার রাস্তা ভেঙে পড়েছে। বহু আন্দোলন বিক্ষোভ করেও খানাখন্দে পড়া এই রাস্তা মেরামত হয়নি। তাই এবারে অভিনব কায়দায় পূর্ত দপ্তরের আধিকারিকদের খাতা পড়িয়ে মিষ্টিমুখ করিয়ে রাস্তা মেরামতির আবেদন জানালেন এলাকাবাসীরা। পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে বেহাল রাস্তা মেরামতের আবেদন জানাতে রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রায় 7 ঘন্টা ধরে 35 কিলোমিটার পথ হাঁটলেন নিউজিল্যান্ড কুমারগ্রাম সংকোষ গ্রাম পঞ্চায়েতের শতাধিক বাসিন্দা। এদিন কুমারগ্রাম চা বাগান থেকে কামাখাগুড়ির পর্যন্ত গান বাজনা করে পদযাত্রার পর পূর্ত দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের হাতে গণস্বাক্ষর করা স্মারকলিপি তুলে দিয়ে দ্রুত রাস্তা সংস্কারের আবেদন জানান তারা। আম জনতার নরক যন্ত্রণা লাঘবে বিষয়টি যাতে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দ্রুত রাস্তা মেরামতে উদ্যোগী হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিন মিষ্টিমুখ করিয়ে এবং খাতা পড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কাছে সেই আবেদন করেন বাসিন্দারা। পূর্ত দপ্তরের কামাখাগুড়ি সাব ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রেমনাথ মণ্ডল পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এদিন সকাল 9টায় কুমারগ্রাম জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়। পুরুষদের পাশাপাশি দেশের জাতীয় পতাকা, প্লেকার্ড, ফেস্টুন হাতে পদযাত্রায় অংশ নেন মহিলারাও। পদযাত্রা চলাকালীন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় জনবহুল বাজার এলাকায় তারা গিটার বাজিয়ে গান গেয়ে পথ চলতি মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। কুলকুলি, হাটখোলা, কুমারগ্রাম, চ্যাংমারি, হেমগুড়ি, দলদুলি, রাধানগর, বারবিশা, চকচকা, তেলিপাড়া, ঘোড়ামারা পেরিয়ে বিকেলে কামাখাগুড়ি পৌঁছান পদযাত্রায় অংশগ্রহণকারীরা। বেহাল রাস্তা মেরামতের ব্যাপারে তাদের এমন উদ্যোগ দেখে এগিয়ে আসেন বারবিশার বাসিন্দারা। আমরা রাস্তার ব্যাপারে বহুবার ডেপুটেশন দিয়েছি, পদ অবরোধ হয়েছে, ঘেরাও হয়েছে পিডব্লিউডি কর্তৃপক্ষে। তো আমরা শুনতেছি রাস্তা হবে হবে, কিন্তু হচ্ছে না। আমাদের বিশেষ ছাত্ররা, প্রশিক্ষণারা যারা দিন প্রতিদিন যাতায়াত করে তারা খুব কষ্টে। তো আমরা এইবার ভাবলাম না, আমরা আর এইবার গানের মাধ্যমে আমরা খুব রিকোয়েস্ট করি বিনম্র পদযাত্রা করে, আমরা ডেপুটেশন না, আমরা একটা খাদা দিয়ে আমাদের যে পিডব্লিউডি কর্তৃপক্ষ আছে তাদেরকে খাদা দিয়ে মিষ্টিমুখ করে আমরা আজকে অনুরোধ করব যে আমাদের এই রাস্তাটা সংস্কার করার জন্য দ্রুত, কেন কি আমরা বহুতই গোটা 25 কিলোমিটার যে রাস্তা ভাঙা আমরা বহু ভুগতেছি, সফর করতেছি। এই জন্য আমাদের আজকে এই পদযাত্রা গান।